আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই। শত ভাগ গ্যারান্টি দিয়ে পত্র পত্রীর পড়ান দিয়ে মুখ না বয়স কম বেশি নগদ কিছু পেলেই খুশি সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্র পত্রীর কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই খেতে পাত্র পাত্র কোনো অভাব নাই একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রি মেলে বদলে যেতে পারে কারো ভাগ্য হোক না সে যতই অযোগ্য পেটে মেয়ে লম্বা বলে কালো রে বলে ফর্সা তবুও সবাই তারই উপর অরে যে ভরসা ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্র পত্রীর কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্র পত্রীর কোনো অভাব নাই ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড এখানে এমই আইও সাই এই কামান কেন করি দাও সাই এমনি আদর করে হরমাইজ দি কামান করাই লিবা আরে হই যে রুম বৌর দি কাম করালে হেমনে আরে তাইলে তুমি কইতে আসো মুই আমবাই করম হ্যাঁ হেটাই করিছো আর মনে হয় কি এই লাইনে কইলে ঘরে তোমার খবরদারিও ঠিক থাকব আবার সামে হিতের দি কাম উদ্ধার করে লিতে আইবা এই নাও চেক আর এক সেকেন্ডের মাঝে আমার চোখের সামনে তাকিয়ে দাও শুনেন আপনার চোখের সামনে আধা সেকেন্ড থাকারও ইচ্ছা আমার নাই আরে যাও 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 গিয়ে আরেকটা বিয়া করো বিয়া করি 3 লাখ টাকা মরানো নাও অনেক বেশি বেশি আশা করছিলেন তো তাই ভাগ্যে একটাও জুটলো না বড়বু আমি চাইলে অনেক কিছু করতাম পারি কিন্তু আল্লাহ পাক যা ভাগ্যে রাখছেন তা বদলাইতাম পারতাম না বেতাওয়ালে কোনো উপায় নাই কুস্তে হবে চলো চলো আমার পায়ে শক্তি নেই তুমি কি তোমার কাঁধে আমাকে নিতে পারবে মোবাইজা কথা ফলাই বলে কি এত বড় সালাকে কি আমি কাঁধে নিতে পারবো এই সালকে একটু পাইছে সুন্দর করে দুইয়া আর সুলে সরাই দাও দিব আমি পারবো না কেয়া আমার আঙুলে ব্যথা কেউ পারবে না বই লাগু ওই যে মশারি টানাইতে গিয়ে কালকে ব্যথা পাইছি কিন্তু আমাদের তো কদম ফুল খুবই দরকার দরকার হলে কিনে নিন এখন সব ফুলই তো বাজারে কিনতে পাওয়া যায় কাকু কোনটা ঠিকই বলেছে আমরা তো কষ্ট করছি কেন রাস্তার আশেপাশে অনেক দোকান আছে আমরা দোকানে গিয়ে কদম ফুল কিনে নেই আমাদের তাহলে আর কষ্ট করা লাগবে না এই হতা তুমি আগে বলো নাই কেন তোমার থেকে বুদ্ধি নিয়ে আমার কত বড় ক্ষতি হয়েছে তুমি জানো কত বড় ক্ষতি হয়েছে এই যে হুদা হুদি আটতে আটতে আমার পা দুটা ব্যথা হয়ে গেছে তোমার পরিবর্তে ওই লোকটার থেকেই বুদ্ধি নেওয়া আমার উচিত ছিল ঠিক আছে তুমি এরপর থেকে ওনার কাছ থেকে বুদ্ধি নিও আমি আর তোমাকে বুদ্ধি দিচ্ছি না ঠিক আছে এখন তাড়াতাড়ি চলো ফুল দোকান করতে চালা যাই রাবেয়া ও রাবেয়া কি হয়েছে এই যে তোমার সাইল বাস্তে দিছি আর সাইল বাস্তে কি সারাদিন পার হার বাননি এলাম ও ওই যে আলু কাটা একটু কাটতে দিবা আলু কাটমো আমার হাতের আঙুল কেটে গেছে কইলাম না ও তো একখান আঙ্গুল করছে আর নয় খান আঙ্গুল তো ঠিকঠাক আছে নয় খান দিয়ে কাটো আপনি তুমি সাইল বাসো নাই বাসি তো তাতে মরা সাইল কে কি বাসছো তাই নি মরা সাইল তো বাসি নাই কি বাসছো পাথর বাসি তোমরা কি মরা সাইল শুনতে মাত খাও মরা সাইল খেলে কি গুণা হয় দেখো মহেন্দ্র তোলাম তো তখন আমার মুখে তো তখন করা হয় পছন্দ করি না আপনি লোকের বাবা পতি ওর তার আঙুল কাটছে নুরো আমি মলম দিয়ে আসি
গোলাপ গাঁদা বেলি রজনীগন্ধা যত খুশি নিতে পারেন, যেটা আমার কাছে নাই সেটা চাই, বিরক্ত করেন না তো যান। আমাদের দরকার হচ্ছে কদম ফুল, আমরা রজনীগন্ধা বেলি গোলাপ নিয়ে একই হরব। কদম ফুলটা কি করবেন? একজনের সাথে আমার প্রেম হইতে যাইতেছে, এখন সে আবদার করেছে কদম ফুল নিয়ে যেতে, এই জন্য কদম ফুলের জন্য এসেছি। রজনীগন্ধা হইতেছে ফুলের রাজা, এই যে গোলাপ, গোলাপ হইতেছে ফুলের রানী, রাজা রানী নিয়ে যান, দেখবেন সে অনেক খুশি হবে। আপনি যা জানেন না তা বলবেন না, আমার তো রাজা রানীর দরকার নাই, আমার দরকার হচ্ছে প্রজা, মানে কদম ফুল। আমাকে এখন প্রজা দিলেই চলবে, মানে কদম ফুল দেন। কদম ফুল কার কয়, আমি তো কদম ফুল জীবনে বেশিই নাই। কেন, আপনি ওই গ্রামের মধ্যে দেখেন নাই, ওই বড় বড় গাছের মধ্যে সাদা সাদা ভিতরে হলুদ হলুদ অনেক ফুটে থাকে, ওইটাকে বলে হচ্ছে কদম ফুল। ও আপনার কদমা ফুলের কথা কইতেছেন? হ্যাঁ, ওই আপনার ওই কদমা ফুলকেই কদম ফুল বলে। কিন্তু সেইটা তো পুরো বর্ষাকালে, বৃষ্টিটা ঝরঝরাইয়া পরে কদমারা ফুটটা সাদা হয়ে থাকে, কদমা ফুল তো ফুটতো আরো দুই মাস পরে আইসেন, আমি আপনি করে কদমা ফুল আইনা দিমুনি, সাদা সাদা তাজা তাজা কদমা। এই কথা তো আমার মনে ছিল না নীলমণি, আসলে তো কদম ফুল ফুটেই হচ্ছে বর্ষাকালে, এখন তো গ্রীষ্মকাল, ঠিক না? কাকু চলো আমরা ফিরে যাই, বর্ষাকালে আমরা আবার এসে কদম ফুল নিয়ে যাব। ঠিক আছে, চলো। এক্সকিউজ মি বাংলা কোন কিসে? সরি, এটা তো নিশ্চয়ই ঘটক বাকি ভাইয়ের অফিস। যে ঘটক বাকি ভাইয়ের অফিস, এখন কিসে? আপনি এভাবে কথা বলছেন কেন? আমি এভাবেই কথা বলি, আপনি কি পুরান সদস্য নাকি নতুন সদস্য? আমি নতুন পুরাতন কোনো সদস্যই নই। ও, আপনি সদস্য না, তাহলে সদস্য হবেন, সদস্য ফি নিয়েছেন। আপনি কি ঘটক বাকি ভাই? যে না, আমি ঘটক সবুজ ভাই। ও, বাকি ভাই কি আছেন? জি আছে, ওই যে স্যারের চেম্বার যান। থ্যাংক ইউ। ইয়েস, কাম ইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাকিব হাসান। আচ্ছা, আমি ঘটক বাকি ভাই, বসেন বসেন বসেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি নিশ্চয়ই আমার অফিসে প্রথম আসছেন? জি, এই প্রথম। তো মেম্বার হবার প্রিপারেশন নিয়ে আসছেন তো? না, অ্যাকচুয়ালি আমি আগে সব কিছু জানার জন্য আসছি। আমাদের এখানে কিছু জানতে হলে আগে মেম্বার হতে হবে, আর মেম্বার হবার পর আপনি যা যা জানতে চাবেন তার চেয়ে অনেক বেশি জানানো হবে আপনাকে। বেশি কিছুটা তো বুঝলাম না। তার মানে আপনি একজন ঘটকের কাছে যা যা প্রত্যাশা করেন তার চেয়ে অনেক বেশি পেয়ে যাবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার অত বেশি কিছুর তো প্রয়োজন নেই, আমার একটা সুন্দর মনের মতো পাত্রি হলেই চলবে। সেই জন্যই তো আপনাকে আগে এই প্রতিষ্ঠানের মেম্বার হতে হবে। ও, তাহলে মেম্বার হতে হলে আমাকে কী করতে হবে? বেশি কিছু না, আপনাকে বায়োডাটা পূরণ করতে হবে, ছবি লাগবে, আর মেম্বার ফি 5,000 টাকা। টাকাটা পরে দিলে হবে না? না, এইটা আগেই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টাকাটা এটিএম বুথ থেকে কালেক্ট করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আসেন। জি, বেটা ফিরে আসবে তো?
সলিড কাস্টমার হলে ঠিকই আসবে। আমার জন্য কদম ফুল আনেন নাই? কদম ফুল ফুটতে আরো দুই মাস লাগবে। মানে আরো দুই মাস লাগবে কদম ফুল আনতে? কদম ফুল তো বর্ষাকালের ফুল আন্টি। এখন তো গ্রীষ্মকাল, দুই মাস পরে বর্ষা নামবে, জমাজম বৃষ্টি হবে, তখন গাছের মধ্যে কদম ফুল ফুটবে। সে সময় আমি আপনার জন্য কদম ফুল এনে গর্ভবতী করে ফেলবো, কেমন? আপনি আমার জন্য কদম ফুল আনবেন, তার জন্য আমাকে দুই মাস অপেক্ষা করে থাকতে হবে? আমার আজ এক্ষুনি কদম ফুল চাই। ও বাইয়া খোদা, গাছে যদি ফুল না ফুটে তাইলে আমি কদম ফুল আপনার জন্য হত্যে গিয়ে আনবো। নীলমণি, তুমি বলো তো এটা কখনো সম্ভব? আন্টি, আপনি যদি কদম ফুল নিতে চান তাহলে আপনাকে দুই মাস অপেক্ষা করতে হবে, আর যদি আপনি অন্য কোনো ফুল বলেন আমি আর কাকু নিয়ে আসবো। তোমার কাকা সেটাও পারবে না। কেন পারবো না? আপনি বলে দেখেন পারি কিনা। আপনি একটা গাধা। এটা আপনি কি বলতেছেন? গাধার তো আছে চারিফা, আমার হচ্ছে দুইটা পা, আমি গাধা হবো কিভাবে? চুপ করেন। আপনাকে যদি আমি এখন বলি আমার জন্য শিমুল ফুল নিয়ে আসেন, তখন আপনি বলবেন শিমুল ফুল তো ফোটে শীতকালে, সেটা তো তিন মাস আগেই চলে গেছে, আবার আসতে নয় মাস লাগবে, সেই পর্যন্ত অপেক্ষা করেন। তাও অবশ্য ঠিক। তুমি তো বটর বটর করো কেন নীলমণি? আর আপনি, আপনি আজ পর্যন্ত আমার একটা শখ পূরণ করতে পারেন নাই। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো কথা নাই। নীলমণি, উনি তো রাগ করে চলে গেল, এখন আমি কি হারব? কাকু, আমি সিনেমায় দেখেছি নায়িকা চলে গেলে নায়ক মন খারাপ করে কাঁদতে থাকে আর গান গায়, তুমি এখন গান গাও। আমার তো কোনো গানই মনে আসতেছে না, কি গান গাবো আমি? তুমি সোফায় বসে চিন্তা করো আর গান গাও, আমি যাই। রাকিব হাসান পিতা পেশা হচ্ছে নাট্যকার। নাট্যকার তার মানে আপনি নাট্যকার রাকিব হাসান? জি, আমি রাকিব হাসান। আরে ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেন, কেন বিশ্বাস হবে না? আপনার নাম তো আমি টেলিভিশনে অনেক দেখেছি, কিন্তু আপনি এত ইয়াং। জি, আমি তো আরও ভেবেছি কি জানেন, আমি ভেবেছি যে নাট্যকার মনে হয় একটু বয়স্ক মানুষ, চুলটুল পেকে যায়, বেশ ভার ভারী কি, কিন্তু এখন তো দেখছি। আপনার ধারণাটা ভুল, এই সময়কার অধিকাংশ নাট্যকার ডিরেক্টররা ইয়াং। আমি কিন্তু ভাই আপনার একজন বিরাট ফ্যান, মানে আমি তো সবসময় আপনার নাটক দেখি, আর নাটক দেখি আর ভাবি যে এই নাট্যকের এত মজার মজার নাটক লেখে, নিশ্চয়ই এই মানুষটাও অনেক মজার হবে। আমি যদি আগে জানতাম যে আপনি সেই লোক, তাহলে তো আপনার কাছ থেকে টাকাই নিতাম না। সমস্যা নেই, আপনি চাইলে টাকাটা এখনও ফেরত দিতে পারেন, আমি কিছু মনে করব না। দিয়েই যখন ফেলছেন তখন আর ফেরত নাই বা নিলেন। তবে একজন ভক্ত হিসাবে আমি আপনাকে অনেক সুন্দর এবং রূপবতী গুণবতী একে একজন পাত্রী জোগাড় করে দেব। বাকি ভাই, পাত্রী কি শুধু রূপবতী হলেই চলবে না, মেধাবীও হতে হবে, কারণ মানুষের রূপে ভাটা পড়ে, বেঁচে থাকে মেধা। খুব সুন্দর একটা কথা বলছেন, অবশ্যই পাত্রীকে মেধাবী হতে হবে। শোনেন, আমি আপনার জন্য যখন পাত্রী নির্বাচন করব তখন আগে পরীক্ষা নেব, যদি মেধাবী হয় তবেই তাকে নির্বাচন করব। রূপবতী, মেধাবী এবং তার গার্ডিয়ানরা আমাকে পছন্দ করবে তো? আরে রাজি হবে মানে আপনি বলেন কি? পাত্রীর গার্ডিয়ানরা যখন শুনবে আপনার মতো একজন নামি দামি লোক, তখন লাইন দিবে, লাইন লাইন, বুঝছেন? আফটার অল আপনি একজন সেলিব্রিটি। থ্যাংক ইউ। এসবোজ,
সুবোধ। জি স্যার। ওনাকে চিনিস? ওনারে চিনতে হবে কেন? উনি কি নায়ক শাকিব খান নাকি নায়ক জাহিদ হাসান? আরে পাগল বলে কি, আরে উনি হচ্ছে নাট্যকার, নাটক লেখে। ওনার নাটকে তো জাহিদ হাসান অভিনয় করে। কোন কোন নাটক লিখছেন উনি? আরে সব পপুলার নাটক, এই যে সকাল থেকে বিকাল, তারপরে ঢাকায় টাকা ওরে, ভালোবাসি সুবর্ণা তোমায়, এই সমস্ত ওনার লেখা। সারা বাংলাদেশের লোকই তো আপনার নাটক পছন্দ করে। কেমন আছো বিবিরা ভাইয়া? কি হলো, কথা বলতে পারছো না কেন? আঙ্গুলে ব্যান্ডেজ কেন? বিবি মদিনার কারণে আজ আমার আঙ্গুল আছে। সে তোমার আঙ্গুল ধরে কষ্ট করে কেটে দিছে, তাই না? আমার আলু কাটতে অর্ডার করছে, আমি কাটতেছি, তারপর সে আমার সঙ্গে বেহুদা তর্ক শুরু করছে। তখন আমার মন গেছে তর্কের দিকে, আমার আঙুল ক্যাচ করে কেটে গেছে। লাল লাল তাজা তাজা রক্ত ঝরছে, তাই না? রক্ত ঝরতে 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 কি যে হয়েছে আমি তোমারে কইতে পারো না। আচ্ছা ঘরের কোন জায়গায় বডিটা থাকে কইতে পারো? কেন, বডি দিয়ে কি করবা? ওই মদিনার একটা আঙ্গুল আমি কষ্ট করে কেটে নেবো, যাতে ও বুঝতে পারে আঙ্গুল কাটার কত কষ্ট, রক্তের বদলে রক্ত। না না, আমি আর রক্তপাত দেখতে চাই না। তুমি কইলেই হবো, এর বদলা আমি নিমুই নিমু। বডি কই আছে বলবা নাকি আমি খুঁজে দেখবো? বাদ দাও, আমি আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ বিচার করবো। বুঝছি, তোমার সাথে যুক্তি করলে আমার বদলা না হবে না, যা করার আমাকেই করতে হবে। কিসের থেকে কি ঘুরে যায়? মদিনা, সারার লগে একটু আলাপ করানোর দরকার আছে, ঘটনা কিন্তু আমার কাছে বালা মনে হয় না। মোর কাছেও ঠেকতে আসে আখে, ঘরে কি ডাহাত পারলাম নি? এই কে রে, আমি সবুজ। সবুজের গলা মনে আইতে আছে না? এই দরজা খোলো দি, ওর কত বড় সাহস, মোর দরজা লাত্তি দিতে আছে। আরে না না, সবুজ জৈব কিলে, সবুজ যে কিলে আনা দরজা, এত জোরে লাত্তি মেরব আর মনে হয় অন্য কোনো কিছু। ওই সে অন্য কিছু নেই, থাকো মুই খুলতে আসি। আই কে সে এত ছেলে ফেলা করতেছো কেন? মোর ঘরে কি ডাহাতি হরমা নাকি? তোমার হাতের একটা আঙ্গুল আমার সামনে মেলে ধরো তো। ওরে আমার মনে হইতেছে মাথায় রক্ত উঠে গেছে, আঙ্গুল কাটা না পর্যন্ত মাথার রক্ত পায় নামবে না। হাতের উপরে উঠে মনে করছে পয়সা দেবে জীবনেও না। বিবিরা ভাইয়া ওদিক থেকে ধরো তো, দুজন দুদিক কিছু ভালো আছে একটা দূর, সরো 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 গেল কই? চলো, কিরম মদিনা তোরা তো বলি কেন? চল স্যার, এই মদিনায়
আমার বিবি রাবিয়া আঙ্গুল কেটে রক্ত ছড়াইছে তার চিকিৎসা কেন নিয়ে গেছে? তুমি ওর জন্য সুপারিশ করছো, বিষয়টা কি? মুরাদ চলে যাচ্ছ যে? তাহলে দেখে যাই। তুমি ওর পাশে বসছো কেন? সরি ভাবি, আমার বোলা হয়ে গেছে। নাট্যকার সাহেব কেমন আছেন? জি এই তো ভালো, আপনাদের দোয়া। তা কি খবর বাকি ভাই? এক পাত্রীর ফ্যামিলির সঙ্গে কথা হয়েছে, তারা তো আপনার বিরাট ফ্যান। তাই নাকি? মানুষ আমার নামও জানে। যে চুল ঝরা পড়ে ওই চুলের কেজি 1000 টাকা? ওই আপনি কি আমার লাগে তামাশা করেন? আল্লাহর কসম আপা, আমরা এই ঝরে পড়া চুল 1000 টাকা করে কিনি। আপনি থাকলে নিয়ে আসেন, আমি এখনই নগদ দিতেছি। হ্যাঁ, সারা জীবন কত চুল ফালাই দিছি, এখন বলছিস সেই চুলের কেজি নাকি 1000 টাকা? ছেলেটা নাট্যকার শুনেই আমি আবেগে রাজি হয়েছিলাম, কিন্তু বাড়ির কেউ রাজি হচ্ছে না। কেন অমত করবে কেন? মেয়ের মা বলছে মিডিয়ার লোক খুব সুবিধার হয় না। এই কথা আপনি কি বলছেন? বুবু তোমার চুল না কামায় একদম বড় করে রাখছে, আর সেই জন্য তো তোমার ট্যাং টাকা লাগে। কালকে আমি একটা ব্লেড কিনা তোমার সব চুল কামায়া একদম বেল করে দিব। পাগলের মতো কথা বলো কেন, আমি জীবনে বেল করবো না। এভাবে কথা বলো না বাবা, এই চুলের জন্যই তোমার শরীর একদম টিংটিং হয়ে রয়েছে।